হ্যালো বন্ধুরা, দিন যত যাচ্ছে টেকনোলজি ততই উন্নত হয়ে চলেছে। বর্তমান আধুনিক বিশ্বে এমন অনেক ভেহিকেল আছে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে আমরা দেখব বিশ্বের দীর্ঘতম টেনসহ এমন কিছু ভেহিকেল যা জঙ্গল, পানি, কাদামাটি রাস্তায় সমস্ত কিছু তোয়াক্কা না করে সামনে এগিয়ে যেতে পারে। তাছাড়াও জানতে পারবেন একটি ফিউচারিস্টিক প্লেন সম্পর্কে যা হয়তো এর আগে কেউ আপনাদের বলেনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ম্যাভেরিক ফ্লাইং কার ITEC দ্বারা নির্মিত প্রায় 500 কেজি ওজনের এই কারের আকাশে ওড়ার ক্ষমতা আছে। এতে রয়েছে 190 হর্স পাওয়ারের ফুয়েল ইঞ্জেক্টেড 2.5 লিটার সুপারো ইঞ্জিন। এটি মাত্র 3.9 সেকেন্ডের মধ্যে 0 থেকে 60 মাইল প্রতি ঘন্টা স্পিড তুলতে সক্ষম। আর এই ম্যাভেরিক গাড়ি প্রতি ঘন্টায় 40 মাইল বেগে উঠতে পারে এবং এর টেকঅফের জন্য প্রায় 300 ফুট ফাঁকা জায়গা প্রয়োজন। এই ফ্লাইং কার তৈরি করতে ডেভেলপার দলটিকে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। হ্যাঁ, তার মধ্যে ছিল দুটি বড় চ্যালেঞ্জ, যেখানে প্যারাশুট উইং সংক্রান্ত সমস্যা ছিল যার ফলে ঘটেছিল দুটি দুর্ঘটনা। তবে সেই দুর্ঘটনার একটিতেও কোনো প্রাণহানি হয়নি। তবে যাই হোক, সকল সমস্যা পেরিয়ে এটি সম্পূর্ণ রোড লিগ্যাল এবং FAA দ্বারা সার্টিফাইড ফ্লাইং কার। শেলেচার AS-32 প্রতি ঘন্টায় 180 কিলোমিটার গতিবেগ নিয়ে উড়ে চলা এই আকাশযান 31 মে 2014 সালে প্রথম ফ্লাইট করেছিল। বিমানটির দৈর্ঘ্য 29 ফিট 9 ইঞ্চি এবং উইং এরিয়া 169 স্কোয়ার ফিট। এই বিমানের ওজন 545 কেজি এবং এর 2 সিটে 120 কেজি ওজন বহন করার ক্ষমতা আছে। এই শেলেচার বিমানের হাইট 1.84 মিটার। কম দূরত্বে ভ্রমণে যাওয়ার জন্য আকাশপথের এই যান বেশ এনজয়েবল। এক্সিয়ন উইন্ডোলেস জেট। বন্ধুরা, ফ্রান্স কোম্পানির ডিজাইনের এই বিমান আধুনিক এবং বিশাল। আর এটি প্লেনের একটি নতুন ডিজাইন যার কোনো জ্বালানা নেই, যে কারণে এই প্লেনটির ওজন হবে হালকা এবং এর মাধ্যমে আরো বেশি জ্বালানি সাশ্রয় করা যাবে। আর এর ভিতরে সাজানো হবে LCD স্ক্রিন দিয়ে, যার ফলে আপনি যেকোনো পরিবেশের প্যানোরামিক ভিউ দেখতে পাবেন। আর এই ডিসপ্লে গুলো হবে কম ভোল্টেজের এবং সেগুলো সোলার সেল দ্বারা চালিত করা যাবে। বর্তমানে এটি এখনো বাজারে রিলিজ করা হয়নি, তবে এটি নিয়ে কাজ চলছে। সামনের বেশ কয়েক বছর পর এটি আকাশপথের যান হিসেবে এক বড় ধামাকা নিয়ে আসবে। স্পাইকার ওয়ার্কশপ। বন্ধুরা, বৃষ্টি সব জায়গাতে হয়ে থাকে, কিন্তু কিছু জায়গা আছে যেখানে প্রচুর তুষারপাত হয় যার ফলে সবকিছু বরফে ঢেকে যায়, কিন্তু এগুলো তো সরানো দরকার। হ্যাঁ, যদি আপনি এমন জায়গায় বসবাস করেন তাহলে আপনার বাড়ির আশেপাশে বা রাস্তা পরিষ্কার করার জন্য এই মেশিন বাড়িতে রাখতে পারেন। এটি জমে থাকা বরফের ভেতরে নিয়ে রাস্তার সাইডে ফেলে দিতে পারে, এজন্য এর মাধ্যমে বরফ সরিয়ে রাস্তা বা বাড়ির চারপাশ জমাট বরফ থেকে মুক্ত করা যায়। বুরলাক। এটি সড়ক এবং পানিতে চলাচল করার জন্য 6 চাকা সমৃদ্ধ একটি গাড়ি। তাছাড়াও এটি বরফের উপর দিয়ে যাতায়াত করতে পারে। লম্বায় এই গাড়ি 7.5 মিটার এবং উচ্চতায় 3.5 মিটার পর্যন্ত হয়। দৈত্যের মতো দেখতে এই গাড়ির চাকা 2.7 মিটার উঁচু। আর এই গাড়িটিকে মজবুত করার জন্য অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়েছে এবং এতে শক্তি প্রদানের জন্য রয়েছে 150 হর্স পাওয়ারের কামিন্স আইসেপ ইঞ্জিন। অ্যাপটোরস সামান। রাশিয়ান কোম্পানি অ্যাপটোরস সামান এই ভেহিকেল বিল্ড করেছে এবং তাদের কোম্পানির নাম অনুযায়ী এর নাম দিয়েছে অ্যাপটোরস সামান। পানি থেকে শুরু করে জঙ্গলের অসমান এবং কাদামাটির রাস্তা সহ বরফের চাদরে আবৃত রাস্তাকে থামিয়ে রাখতে পারে না, কারণ এটি সব ধরনের রাস্তায় চলাচলের উপযুক্ত। 176 হর্স পাওয়ার সমৃদ্ধ এই গাড়ির স্পিড প্রতি ঘন্টায় 70 কিলোমিটার এবং এর দৈর্ঘ্য 6.3 মিটার। 8 চাকা বিশিষ্ট এই গাড়ির উচ্চতায় 2.95 মিটার এবং চওড়ায় 8 ফিট 8 ইঞ্চি। এরকম প্রতিটি গাড়ির মূল্য 1.5 কোটি টাকার চেয়েও বেশি। ডাবল এন্ডার। এলেক ওয়াইল্ডের ডিজাইন করা এই বিমান প্রথম ফ্লাইট করেছিল 2010 সালে। ভালো গতি পাওয়ার জন্য এতে 2টি ইঞ্জিন মাউন্ট করা আছে। এর ক্রুজ স্পিড প্রতি ঘন্টায় 174 কিলোমিটার এবং স্টল স্পিড ঘন্টায় 37 মাইল। ছোট এই বিমানের প্যাসেঞ্জার ক্যাপাসিটি 1 জন। আর এই ডাবল এন্ডারের টেক অফ রানিং প্রসেস খুবই স্মুথ, কোনো সন্দেহ ছাড়াই কম দূরত্বে উড়ে বেড়ানোর জন্য এটি ইন্টারেস্টিং বিমান। তো বন্ধুরা, যদি কখনো সুযোগ আসে এমন বিমানে উড়ে বেড়ানোর তাহলে যাবেন কিনা তা কমেন্ট করে জানাতে পারেন। এয়ারোস্ক্রাফ্ট। বন্ধুরা, আমেরিকান এয়ারলাইন কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড এয়ারোস্ক্রাফ্ট এটির উন্নয়নের কাজ করছে। তারা মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এর প্রোটোটাইপ মডেল বানানোর জন্য $60 মিলিয়ন পেয়েছিল। তারপর তারা প্রোটোটাইপ মডেল বানিয়ে সেটার নাম দিয়েছে ড্রাগন ড্রিম, যা 2013 সালে টেস্ট করার জন্য ফ্লাই করা হয়েছিল। এই মডেলের দৈর্ঘ্য 266 ফিট এবং উচ্চতা 51 ফিট। এটি ছাড়াও এর বেশ কয়েকটি মডেল আছে যেগুলো এর থেকে প্রায় 2 থেকে 3 গুণ বড় হবে। এটি মোটামুটি এরকম ভাবে কাজ করে থাকে, যখন এর ট্যাঙ্ক থেকে হিলিয়াম বের করা হয় তখন সেগুলো আশেপাশে থাকা হাওয়াকে অনবরত ধাক্কা দিয়ে থাকে। এর ফলে এয়ারোস্ক্রাফ্ট হাওয়াতে উঠতে শুরু করে, আবার ল্যান্ডিং করার দরকার হলে হিলিয়াম গ্যাসকে পুনরায় ট্যাঙ্কের ভিতরে আনা হয়।
9-bot বন্ধুরা স্পোর্টস কার রেসিং আপনারা অনেকবার টিভির স্ক্রিনে দেখেছেন তাছাড়াও কার রেসিং ভিডিও গেম খেলেছেন মোবাইল দিয়ে কিন্তু রিয়েল লাইফে যদি মজা করে আপনার বন্ধুদের সাথে রেসিং করতে চান তাহলে এটি নিতে পারেন ছোট এই রেসিং ভেহিকল আপনাকে আনন্দে মাতিয়ে রাখবে আর এটি অপারেট করাও সহজ এর স্পিড লিমিট 15 মাইল পার আওয়ার এই 9-bot ভেহিকলের ওজন 28 কেজি এবং পেলোড ক্ষমতা 100 কেজি এটি কিনতে প্রয়োজন মাত্র $970 বিএসপি ট্রেন 2001 সাল বিএসপি কোম্পানির একটি সফলতার বছর ছিল হ্যাঁ সে বছরে তারা লম্বা এবং ভারী মালবাহী ট্রেনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছিল ট্রেনটি এতটাই লম্বা যা আপনার আমার কল্পনা থেকে অনেক বেশি হ্যাঁ এই ট্রেনটির লম্বায় 7 কিলোমিটারের চেয়েও বেশি দীর্ঘতম বিশাল দৈর্ঘ্যের এই ট্রেনটির ওজন বহন ক্ষমতা 82,000 মেট্রিক টন বা 181 মিলিয়ন পাউন্ড 4.5 মাইল দৈর্ঘ্যের এই বিশাল ট্রেন শুধুমাত্র একজন চালক কন্ট্রোল করতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন আর হ্যাঁ আপনি যদি এমন টপ 10 আর ইন্টারেস্টিং টেকনোলজি সম্পর্কে ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের অলওয়েজ থ্রিলিং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ